আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বিশেষ কিছু কারণে আসলে লাইভে আসা, আপনাদের সবার সামনে আসা আমার। সো শুরুতে সবাইকে বলবো, আমার অনেক কথাবার্তায় অনেক ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো যেহেতু অনেকেই জয়েন হয়েছেন অলরেডি লাইভে, আমি আমার মূল কথায় চলে যাব। সো আজকের কথাই হচ্ছে গিয়ে নয়াদামান গানটা নিয়ে, যেহেতু গানটা এখন খুবই আলোচিত সবার কাছেই, সিলেট বা সিলেটের বাইরে অনেকেই আলোচিত, তাই কিছু কথা না বললে না হয় গানটা নিয়ে। সো হ্যাঁ, নয়াদামান আসলে গানটা গাওয়ার পিছনে অনেক কারণও আছে, আর গানটা গাওয়ার পরেও অনেক কারণ আছে, সেগুলো আজকে আপনাদের সামনে অবশ্যই আমি তুলে ধরব। সো নয়াদামান গানটা হচ্ছে গিয়ে মূলত আমাদের সিলেটেরই, এটা হচ্ছে আমাদের সিলেটের ঐতিহ্য। নয়াদামান গানটা আমাদের পূর্বপুরুষেরা গেয়ে এসেছেন, আমাদের নানি দাদি, আমাদের পুরনো যে মানুষগুলো আছেন বা ওনারা চলে গেছে, ওনারা অনেক সময় গানটা গেয়ে আসছেন অলরেডি। আমাদের সিলেটের বিয়ে থেকে শুরু করে অনেক অনুষ্ঠান হয়ে থাকে আমাদের সিলেটের। সো আমি ছোটোবেলা থেকেই দেখে আসি যে আমাদের দাদি, আমাদের নানিরা গেয়ে আসছেন গানগুলো, মই মুরব্বীরা গানটা গেয়ে আসছেন। সো নয়াদামান আসলে আমাদের ঐতিহ্যের সাথে অনেকটাই মিশে গেছে, আমাদের সিলেটের ঐতিহ্য, আমাদের সিলেটের অহংকার, এই গানগুলো আমাদের কবিগুরুরা এইরকম নয়াদামানদের মতো অনেক গানগুলো মানে লিখে গেছেন, কিন্তু অনেকটাই অনেকে মানে সামনে আসেনি গানগুলো, অনেক গানগুলো এখনও আমাদের নতুন যে প্রজন্ম আছে এখনও সবার সামনে আসেনি, কিন্তু গানগুলো অনেক পুরনো। গানগুলো রেডিওতে থেকে শুরু করে টিভিতে অনেক প্রোগ্রাম আছে, বা আমরা তো দেখি যে মূলত নয়াদামানদের মতো অনেক আমাদের, এগুলো আসলে গান না, এগুলোকে গীত বলা হয়, গীত অনুযায়ী ওদেরকে বলা হয় যে এগুলো গীত, আমরা সিলেটি ভাষায় গীত বলি। সো নয়াদামানদের গানটার পিছনে কাহিনী হচ্ছে গিয়ে, এই গীতটাই আমি ছোটোবেলা থেকে শুনে আসছি, অনেকের মুখে শুনে আসছি। সো এই গীতটাই যে আপনাদের সামনে এত সুন্দর করে উপস্থাপন হয়ে যাবে আমি ভাবিনি, আমাদের কেউ ভাবিনি। সো প্রথমে গানটার গাওয়ার যে কাহিনী হচ্ছে গিয়ে, প্রথমে কীভাবে গাইলাম গানটা, প্রথমে গাওয়ার কাহিনী হচ্ছে গিয়ে, আমি যেহেতু টিকটক ইউজ করি, টিকটকে অনেক গান গাই। সো টিকটকে গান গাওয়া হিসেবে নয়াদামান আমি প্রায়, যখন আমরা গানটা গাওয়ার সিদ্ধান্তে আসলাম, তখন আমি নয়াদামান দুইটা লাইন আমি আমার টিকটকে আপলোড করি। সো আমাদের সিলেটের অনেক ভাই বোনরা বলেন যে আপু আপনি একটা গান কভার করেন, বেসিক্যালি আপনার গলায় সিলেটের গানগুলো যায়, আমাদের আশা আব্দুল করিমের, রাধা রমণের গান, ওনাদের গানগুলো ভালো যায়, অবশ্যই আপনি একটা গান কভার করেন। সো আসলে সময়ের সুযোগে হয়ে ওঠেনি গান কভার করা। সো একদিন হঠাৎ দেখলাম ইনস্টাগ্রামে যে আমাকে মুজা ভাই একটা নক করছে যে আমি মুজা, সো আমি গান গাই, আমি সিলেটের অনেক গান এর আগে গিয়েছি, লীলাবালি গানটাও আমি কভার করছি, সো আপনি কি আমার সাথে কোনো গান করবেন? সো আমি দেখলাম যে উনি খুবই ভালো মানের একজন সিঙ্গার, সো আমি অবশ্যই এই চান্সটা হাতছাড়া করলাম না, আমি গানটা গাইলাম। সো ওনার সাথে বললাম যে ভাই আচ্ছা গান তো গাওয়াই যায়। সো আমি ফার্স্টে আমাদের ছাতকেরই কারি আমিরুদ্দিনের একটা গান ওনাকে রেকর্ড করে দিই, কিন্তু কারি আমিরুদ্দিনের গানগুলো তো হচ্ছে অনেক আধ্যাত্মিক গানগুলো, সো একটু জাকজমক না গানগুলো। সো আপাতত এটা আমি একটু সাইডে রেখে ভাই বললেন যে আপনি আরও কয়েকটা গান আমাকে রেকর্ড করে দেন, সো একটু জাকজমক গান হলে গিয়ে একটু ভালো হয় আর কি। সো আমি অনেকগুলো গানের মধ্যে নয়াদামান গানটা সিলেক্ট করি, কারণ আমি দেখলাম যে এর আগে টিকটকে অনেকেই নয়াদামান গানটা মানে খুবই ভালোভাবে নিয়েছে, তাই আমি নয়াদামান গানটাও ওনাকে রেকর্ড করে সিলেটের একটা স্টুডিও থেকে রেকর্ড করে দিই। সো দেওয়ার পরে গিয়ে হচ্ছে উনি একদিনের মাথায় গানটা করেন,
অলরেডি গানটা শেষ করে সুন্দর করে প্রডিউস করে গানটা উনার ইউটিউব চ্যানেলে 3 দিন পরে ছেড়ে দেন। তারপরে ওইখান থেকেই আমি একটা লাইন আমার টিকটকের আইডিতে ছেড়ে দিই। আসলে কি বলবো, আমাদের সিলেটের যে ভাই বোনরা আছে আমি কৃতজ্ঞ ওনাদের কাছে। আপনাদেরকে থ্যাংক ইউ বলেও পারবো না, বা থ্যাংক ইউ বললে অনেক মানে আমার কাছে লাগে অনেক কম হয়ে যাবে। আসলে টিকটকে গানটা দেওয়ার পর যে এমনভাবে আমাদের সিলেটের ভাই বোনরা শুরু করলেন যে গানটা দিয়ে টিকটক করা, তারপরে দেখলাম যে মুজাবাই আইডিতে যে গানটা ছেড়েছেন ওইটার পরে গিয়ে গানটা আসলে 3 মিলিয়নের মতো ভিউ হয়ে যায় 15 দিনের মাথায়। তারপর আস্তে আস্তে দেখলাম যে গানটা অনেকেই ভিডিও করতেছেন, তার মধ্যে একটা হচ্ছে ছায়াছবি। সো ছায়াছবি অনেক সুন্দর করে ওনারা দেখলাম যে গানটা ভিডিও করলেন। সো করার পরে গিয়ে কি হলো, আর আমি ভাবলাম যে আমি ফার্স্টে ভিডিওটা করার কথা ছিল, বাট আমি ওই বয়ে করি নাই যদি আমি ভিডিওটা করি যদি ভিডিওটায় বেশি ভিউ হয় মুজাবাই আবার আমার ভিডিওটায় ক্লেম না করে দে। কিন্তু আমি জানতাম না যে ভিডিওটা আসলে কপিরাইট ফ্রি, আমি জানতাম না ওইটা, মুজাবাই আমাকে সেইভাবে বলে নাই যে কপিরাইট ফ্রি গানটার। সো গানটা যখন ইয়ে করা হলো, গানটা যে ভিডিওটা করা হলো, তারপরে আসলে গানটা আমাদের যে ভিডিওটা ছাড়া হয়েছিল মানে রিলিক্স ভিডিওটা ছাড়া হয়েছিল ওইটার থেকে বেশি ভিউ হয়। আসলে এটা ভালো, কারণ কেউ আমার গান নিয়ে ইউজ করে অনেক অ্যাপ্রিসিয়েট করছে, ওইটা নিয়ে ভিডিও করছে, ওইটা ভালো কথা। বাট তারপরে দেখলাম একটা নিউজ হইলো যে ডিভিজি নিউজে ফার্স্টে বললো যে ওনারা যে গানটা মুজা আর তোশিবা গাইছে, বাট পরে দেখা গেল যে গানটা কি ঘুরে গেছে অলরেডি, ঘুরে গেল কি ওইটাই যে কি মোজার তোশিবা গাইছে গানটা, কিন্তু গানটার মূল শিল্পী হচ্ছে ওই খুলনার আপুটা। ওইটা শোনার পরে আসলে আমি নিজেই একটু হতবাক হয়ে গেলাম যে গানটা এত সুন্দর করে বললেন যে গানটা মোজার তোশিবা কভার করছে, আবার বলছেন যে মেইন শিল্পী হচ্ছেন গিয়া ওই আপুটা। আসলে তারপরে দেখলাম যে ওই ইয়ের আপুটাই মানে ভাইয়াটা মানে ছায়াছবির ভাইয়াটা একটা ইয়ে দিছে, একটা ইন্টারভিউ দিছে যে গানটা ওনারা করার পরে ভাইরাল হয়েছে, কিন্তু ওইরকম কিছু না। যেহেতু এটা আমাদের সিলেটের গান, এটা আমাদের গান, আমাদের সিলেটবাসীর গান এটা, আর এটা সিলেটবাসী ভাইরাল করছে, এটা সিলেটবাসী মূলত গানটা সিলেট থেকেই ভাইরাল হয়েছে গানটা। সো এটা অন্য কেউ ভাইরাল করার কোনো কারণ আমি দেখতে মানে দেখছি না। সো সিলেট থেকে ভাইরাল হওয়ার পরে গিয়ে গানটা বিভিন্ন দেশের বাইরে ছড়িয়ে যায়, গানটা দেশ বিদেশে ছড়িয়ে যাওয়ার পর গানটা এমনকি রিয়েকশন ভিডিও পাকিস্তানে অনেক মানুষও দিয়েছে, পাকিস্তানের অনেক দেখলাম যে রিয়েকশন ভিডিও হচ্ছে, বা ইন্ডিয়ার অনেক রিয়েকশন ভিডিও হচ্ছে। আসলে ওই এক্সাইটমেন্টটা আসলে ধরে রাখার মতো না, অনেকই ভালো, কারণ আমি চাই যে আমার সিলেটের গান এইরকম রিপ্রেজেন্ট হবে দেশে বিদেশে। এমনকি কলকাতারও অনেক মানুষ কমেন্ট করতেছে যে এত পুরোনো গান নতুন করে আবার রিলিজ হয়েছে, ও তো অনেক ছোটোবেলায় শুনেছি, বা আমাদের সিলেটি অনেক বয়সের মানুষও বলতেছে অনেক ছোটোবেলা আমাদের নানি দাদির কাছ থেকে এই গানটা শুনেছি। আমি নিজেও আমাদের যে বিয়ের প্রোগ্রামগুলোতে আমি প্রথমে নয়াদামানদের মতো গানগুলো দিয়েই শুরু হয়, আমাদের গীতগুলো শুরু হয় ওইখান থেকে। আসলে নয়াদামানদের গানটা মানে আসা গানটা শুরু বা ওইখান থেকে শোনা আমার নিজেরও গাওয়া এটা। সো আর একটা কথা না বললে না, কারণ আমি দেখছি যে আমাদের গানগুলো গানটা ভাইরাল হওয়ার পর, নয়াদামান গানটা ভাইরাল হওয়ার পর যে বিভিন্ন মাধ্যমে গানগুলো নতুন করে আবার কভার করা হচ্ছে। আসলে কি বলবো, আমাদের সিলেটের ভাষা আমাদের সিলেটি মানুষরাই ভালোভাবে বলতে পারে, ওইটা আসলে অন্যান্য ডিস্ট্রিক্টের ভাই বোনেরা হয়তোবা তেমন ভালোভাবে উচ্চারণ করতে পারে না আমাদের ভাষাগুলো। কিন্তু কথা হচ্ছে গিয়ে আসলে আমি দেখলাম যে এই 2-3 দিন ধরে যে কভার হচ্ছে গানগুলো এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে, গানের কথাগুলো এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে, আসলে আমি তীব্র নিন্দা জানাচ্ছি যে আমাদের সিলেটের গান এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, কেন করা হচ্ছে। এটা আসলে আমার খুব খারাপ লাগছে যে যে সিলেটের গান আমরা দিয়ে সিলেটের মানুষের গলায় ঠিক আছে ভালো যায়, আমরা উচ্চারণগুলো অনেক সুন্দর করে করতে পারি অ্যাজ এ সিলেটি হিসাবে, বাট আমি বলবো যে আমাদের সিলেটের গানগুলো আমাদের যে কবিগুরুরা রেখে গেছেন, অনেক শ্রদ্ধাভাজন মানুষেরা রেখে গেছেন যে গানগুলো, শুধু নয়াদামান দিয়ে না, সামনে যে আরও গানগুলো বের
হবে ওইগুলো কথাই বলতেছি। যে গানগুলো বের হবে অবশ্যই গানগুলো আমাদের সঠিকভাবে ব্যবহার করব, অবশ্যই ওইগুলোর একটা উচ্চারণ যাতে আমরা ঠিক থাকে বা গানগুলোর সঠিক ব্যবহার হচ্ছে কি না, সঠিকভাবে আমরা উচ্চারণ করছি কি না, সঠিকভাবে আমরা গানের যে কথাগুলো বলছি কি না ওইগুলো আসলে আমাদের জানা উচিত। আচ্ছা, অনেকেই বলতেছেন যে আমি সিলেটি মেয়ে, সিলেটি ভাষায় কথা বলছি না কেন, কারণ এই লাইফটা আমি অবশ্যই আশা করব যে আমাদের সিলেটের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমার এই গানটা অনেক জায়গায় ছড়িয়ে যাবে আর অনেকের সিলেটি ভাষা বলতে অনেক মানে অস্বস্তি বোধ হয়, তাই আমি শুদ্ধ ভাষায় কথা বলতেছি। শুদ্ধ ভাষা তো আমাদের খাঁটি ভাষা, এটা তো আমাদের মাতৃভাষা, আমাদের সিলেটি ভাষা বা আমাদের বাংলা ভাষা তো মাতৃভাষা অবশ্যই, বাট এটা তো আমাদের আঞ্চলিক ভাষা সিলেটি ভাষা। বাট আমি যে এখন কথাটা বলতেছি কারণ সবাই ভালোভাবে বুঝুক কথাটা, এর জন্য আমি শুদ্ধ ভাষায় কথা বলতেছি। সো আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দেন আমাকে। আচ্ছা, আমি কিছু কমেন্ট পড়ব, কমেন্টগুলো অবশ্যই পড়া উচিত কারণ অনেক ভাই বোনেরা কমেন্ট করছেন। আচ্ছা, সবাই বলতেছে নয়া দামান গানটা গাওয়ার জন্য, অবশ্যই আমি লাস্টে নয়া দামান গানটা এক লাইন হলেও গেয়ে যাব, এক লাইন না আমি দুই লাইন গেয়ে যাব, কোনো প্রবলেম না। সিলেটি মারতাম ফার্মু ভাইয়া, এখানে মারতাম পারতাম না, সিলেটি মাতার তো আমার খুবই, আমি অলওয়েজ সিলেটি মাতি, অবভিয়াসলি আমি যতটা ভিডিও করি সিলেটি মারতি, বাট আমি চাইলাম যখন যে আমি মাতরাম যে ইম্পর্টেন্ট কথা গুনতা মাতরাম, এগুন যেন আমার যায় যে অন্য ভাই বোনে অন্য দৃষ্টিকর ভাই বোনে তো শুনতে পারো নাকি বালা, বুঝতে পারেন বালা করিয়ে। আচ্ছা, তা অনেকে কমেন্ট করতেছেন আমার কথায় মাইন্ড করবেন না। আসলে আমি এখানে আসিনি কোনো অনর্থক কথা বলার জন্য, আমার কথাটা হচ্ছে আপনারা বুঝতে হয়তো পারছেন না আমি কেন আসছি লাইভে। আমি বলবো যে ভাইয়া কাউকে যদি উৎসাহ দিতে পারেন না, অন্তত কাউকে এত পচাইয়েন না যাতে আমাদের যে সামনের কাজগুলো আছে বা আমি ওইগুলো থেকে মানে করি, আপনারা আচ্ছা, সো আমি আমার যা কথা বলার অবশ্যই বলে দিয়েছি আপনারা বুঝতেই পারছেন। আমার কথাই হচ্ছে গিয়ে আমাদের সিলেটের যে গানগুলো, আমি আমার রিকোয়েস্টের সাথে বলবো, আমি জানি না আমার লাইফ কোথায় কোথায় যাবে, বাট আমি বলবো আমার থেকে সিনিয়র যারা আছেন গানের জগতে আছেন, অবশ্যই আমাদের সিলেটের গানগুলো গাইবেন, সামনে তো গাইবেন এখনও গাচ্ছেন, গানগুলো যেন প্রপারলি ইউজ হয়, গানগুলো যেন প্রপারলি আপনারা সঠিকভাবে গানগুলো নিয়েই গানগুলো গাইবেন যাতে কোনো গানের কোনো অসম্মান না হয়, কারণ আমাদের যে গানগুলো রেখে গিয়েছেন আমাদের বিশিষ্ট যে শিল্পীবর্গ বা আমাদের কবিগুরুরা রেখে গেছেন, ওনারা অনেক শ্রদ্ধা সহিত অনেক কষ্টের সহিত গানগুলো লিখে গেছেন, অনেকেই কিন্তু মারা গেছেন, মারা যাওয়ার আগে হয়তো সম্মান পাননি কিন্তু মারা যাওয়ার পরে হয়তো সম্মান পাচ্ছেন আমাদের মাধ্যমে, আমাদের প্রজন্মের মাধ্যমে বা আমাদের যারা আমরা গান গাইছি ওনাদেরকে অবশ্যই আমাদের ওনাদের গানের মাধ্যমে ওনাদেরকে আমরা সম্মান জানাবো বা ওনাদের গানগুলোকে আমরা সম্মানের সহিত দেখব, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আর নয়াদামানদের গানের কপিরাইট হিসেবে আমি বলবো যে অনেকেই বলতেছেন আপু মামলা করেন বা কপিরাইট, এই গান তো ভাই আমার না, আমার হইলে আমি ওইটা করতাম,
আর মূলত গানটা শুধু আমার কথা হচ্ছে কি, আমি গানটা গেয়েছিলাম, এক গানটা কভার করার পরে গিয়ে হচ্ছে গিয়া এটা এই যে ইয়েটা হলো, নিউজটা হলো যে মেন ক্রেডিটটা পাচ্ছে ওই মেয়েটা। আমার কথা হলো কি, আমি তো গানটা নতুন কভার করছি, ওই ক্রেডিটটাই আমি চাইছি। আমি তেমন কোনো কিছু বলছি না যে গানটা আমি লিখছি বা আমি গানটা সুর করছি। গানটা তো শুধু আমার না, গানটা যে কেউ গাইতে পারবে, আর এই গানের কোনো কপিরাইট হবে না। এই গানটার কপিরাইট ফ্রি, যে কেউ গাইতে পারবে, যে কোনো জায়গা থেকে গাইতে পারবে, কোনো বিশ্বের যে কোনো স্থান থেকে গানটা গাইতে পারবে। এটা আমাদের সবার অধিকার গানটা। আচ্ছা, ওকে, আপনারা সবাই চাচ্ছেন যে আমি সিলেটের আমার গানটা গাই, আমি যে গানটা কভার করছি অবশ্যই। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সাপোর্ট করবেন, এবং সামনে দিয়ে ট্রাই করব অবশ্যই, যাতে ভালো কিছু করতে পারি, আমি আর সিলেটকে রিপ্রেজেন্ট করতে পারি আমার সিলেটের গানের মাধ্যমে। আর আমি জানি আমার সিলেটের যে ভাই বোনরা আছেন, অবশ্যই আমি জানি মানবতার সহিত আমার সিলেটের ভাই বোনদের মানবতার কোনো অভাব নাই। আমি জানি আমার সিলেট থেকে আমি সাপোর্ট পেলে আমি সারা বিশ্বের কাছে সাপোর্ট পাবো। আর সিলেট যদি সিলেট থেকে সাপোর্ট পাইছি বিদায়, আজকে নয়াদামান এত দূর, আজকে নয়াদামান সবাই শুনতেছে, নয়াদামান নিয়ে সবাই কথা বলতেছে, সবাই মানে কথাবার্তা বলতেছে। আর অনেকেই আমাকে চিনেন না হয়তো, বা অবশ্যই সামনে দিয়ে যে গানগুলো করব বা নয়াদামানদের মতো আরও সিলেটের গানগুলো রিপ্রেজেন্ট করবো, অবশ্যই চিনবেন ইনশাল্লাহ, এটা আমি আশা করি। আচ্ছা, সো আমি নয়াদামান গানটা দুই লাইনের মতো গেয়ে নিচ্ছি, সবাই অবশ্যই শুনেন। আইলা রে নয়াদামান আসমানে রো তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাইল দানের নেরা, দামান বো দামান বো বো দামান খরে খতা খাওরে বাটাই ফান, বো দামান খরে খতা খাওরে বাটার ফান, যাইবার খতা খো যদি খাইটা রাহু খান, দামান বো দামান বো। আইলা রে নয়া দামান আসমানের তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাইল দানের নেরা, দামান বো দামান বো। আইলা রে দামানদের বাই হিজলে রো মুড়া, আইলা রে দামানদের বাই হিজলে রো মুড়া, উড়তে বইতে মাটিতে ফোরন সাতসত্তরের বুড়া, দামান বো দামান বো। আইলা রে নয়া দামান আসমানের তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাইল দানের নেরা, দামান বো দামান বো ও দামান বো দামান বো। সো সবাই আমার সাথে থাকার জন্য আমার ভাই বোনদেরকে বলবো থ্যাংক ইউ সো মাচ, এইরকমই সাপোর্ট করে যাবেন। আর অবশ্যই দোয়া করবেন যাতে কিছু না হয়, সিলেটের জন্য কিছু একটা করতে পারি, অবশ্যই সিলেটকে রিপ্রেজেন্ট করতে পারি। আমি চাই ওয়ার্ল্ডের মধ্যে অন্যান্য ডিস্ট্রিক্টগুলো যেমন হাইলাইট আছে, সিলেটটা যেন এমনি সিলেট হাইলাইট আমি জানি, বাট আমি চাই আমার সিলেটটা আরও যেন হাইলাইট হয় সব সারা ওয়ার্ল্ডের পুরো ওয়ার্ল্ডের মধ্যে। সো সবাই ভালো থাকবেন এবং অবশ্যই দেখা হবে অন্য কোনো একদিন কোনো এক অন্য লাইভে। আর অবশ্যই ট্রাই করবো মাঝে মাঝে আপনাদের সামনে আসার, আপনাদের লাইভে জয়েন হওয়ার, অবশ্যই আপনাদের সাথে আড্ডা হবে। এখন হয়তো অনেক রাত হয়ে গেছে, তাই সময় সুযোগে আর কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন এবং এইরকমই সাপোর্ট করে যাবেন। আর অবশ্যই ভাইয়া, আপনাদের সিলেটের ছোটো বোন হিসাবে আমার ভুল ত্রুটিগুলো আপনারা অবশ্যই ক্ষমা সহিত দেখবেন, আর দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারি জীবনে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। রাখিবা, বাই।
1400 জন দেখতেছে, ও মাই গস, মাশাআল্লাহ। আমার তো ইচ্ছেই করতেছে না মানে বের হয়ে যাই। আচ্ছা, অনেকেই বলতেছেন যে রোজা কেমন যাচ্ছে। রোজা আসলে ভাই আলহামদুলিল্লাহ খুবই তাড়াতাড়ি চলে যাচ্ছে, আর যেহেতু ঘরের বাইরেই থাকা হয়, কারণ আমি কাজ করি, মানে সো জব করি, তো তার জন্যে রাত বেজে যায় অনেকটাই। সো আপনারা যদি চান আমি আর একটা গান আপনাদের সামনে গাইতে পারি। আমার লাইফটা তো ক্লিয়ার দেখা যাচ্ছে না। সো আমি চাইবো যে আমাদের শাহ আব্দুল করিমের একটা গান আমি গিয়ে নেই। সময়ের সুযোগে 1300 জন আমার লাইভটা দেখতেছেন, সবাই অবশ্যই শুনতেছেন। আমি একটা গান গাইবো এখন অবশ্যই আপনাদের জন্য, যেহেতু এটা আমার ফার্স্ট লাইভ, আমার মানে আমার নিজের আইডিতে, তাই আমার আসলে খুবই ভালো লাগতেছে যে অনেকেই জয়েন করতেছেন, অনেকেই কমেন্ট করতেছেন, ভালো বলতেছেন। আমি আরও দুই একটা গান গেয়ে যাব। সো আমি শুরু করব বাউল আব্দুল করিমের গান দিয়ে। বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমার বল না। বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমার বল না। বন্ধু বিনে পাগল মন্ডে বুঝাইলে বোঝে না, সাধে সাধে ট্যাক্সি ফাঁদে গো, ও সই গো দিলাম শুল সাধে সাধে ট্যাক্সি ফাঁদে গো, ও সই গো দিলাম শুল আনা। আমার প্রাণ পাখি উড়ে যেতে চায় আর দৌড় জমানে না। সো অনেকেই কমেন্ট করতেছেন, আসলে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। সিলেটি ভাষায় কথা হইলে ভালো হয়। আচ্ছা, সিলেটি ভাষায় অবশ্য কথা হইলাম। বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়, তোমারে না দেখলে রাধা জীবন কেমনে রয়। বন্ধুরে তোমারে না দেখলে রাধার জীবন
হৃদয়াময়, তোমারে দেখিবার মনে লয়। তমাল ডালে বৈশাখ বন্ধে রঙে ডঙ্গে আঁকা, শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা। বন্ধুরে আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। সো আসলে আজকে অনেক সময় থাকা হয়ে গেল আপনাদের সাথে। অবশ্যই নেক্সটে দেখা হবে অন্য কোনো এক লাইভে, আপনাদের সাথে জয়েন হয়ে যাব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।